बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, सरकारी बांगला कर्तृक बांगला कॉलेज कर्तृक आयोजित ऑनलाइन क्लासे तुम्हादेर स्वागत। प्रिय शिक्षार्थीवृंद, आशा करी तुम्हरा जे जेखाने आछो भालो आछो एवं आमादेर साथे ऑनलाइन क्लासे जुक्त हुएछो। जारा जुक्त हुएछो तादेर सबाइके आमी आंतरिक धन्यवाद जानाच्छी। प्रिय शिक्षार्थीवृंद, आज के आमरा इस्लामेर इतिहास और संस्कृति विषयेर अनार्स प्रथम वर्षेर क्लास निये आलोचना करछी। अनार्स प्रथम वर्षेर स्पेने मुसलमानदेर राजनीतिक इतिहास 710 थेके 1492, एई कोर्स शिरोनामेर थेके आमरा आज के आलोचना करब। आज के आमादेर आलोच्य विषय होच्छे आमिर प्रथम हिशाम। आमिर प्रथम हिशाम एर राजत्वकाल निये आज के आमरा आलोचना करब। तुम्हरा देखते पाच्छो जे आज के आमादेर आलोच्य विषय होच्छे प्रथम हिशामेर राजत्वकाल। प्रिय शिक्षार्थीवृंद, आमरा इतिपूर्वेई स्पेनेर आमिरात सम्पर्के आलोचना करेछि। आशा करी तोमादेर मने आछे जे आमिरात बोलते कि बुझी बा आमिर बोलते आमरा कि बुझी। आमिर होच्छे खिलाफतेर अधीनस्थ একটি প্রাদেশিক শাসনকর্তা। স্পেনে খেলাফতের অধীনস্থ প্রথম আমির ছিলেন, আব্দুর রহমান আদ দাখিল, স্বাধীন আমির। প্রথম হিসামের পরিচয়টা আমরা জানব আগে। আমির প্রথম হিশাম হচ্ছে স্পেনের প্রথম স্বাধীন আমির আব্দুর রহমান আদ দাখিলের পুত্র। আমরা গত ক্লাসে আব্দুর রহমান আদ দাখিল সম্পর্কে আলোচনা করেছি। সেই আদ দাখিলের পুত্র হচ্ছে প্রথম হিশাম। তিনি হচ্ছেন স্পেনের স্বাধীন আমিরাতের দ্বিতীয় আমির। প্রথম হিশাম তিনি রাজ্য বিজয়ের চাইতে বিদ্রোহ দমন, সংহতি ও সুশাসন দ্বারা স্বীয় বংশের স্থায়িত্বকে সুনিশ্চিত করার চেষ্টা করেন। অর্থাৎ তিনি রাজ্য বিজয় অপেক্ষা রাজ্যে সুশাসন এবং রাজ্যের উন্নয়নের দিকে অধিক নজর দিয়েছিলেন। রাষ্ট্রের প্রশাসন যন্ত্র এবং সামাজিক জীবনের উন্নয়ন ও শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথম হিশামের পরিচয়টা জানতে পারলাম। তিনি হচ্ছেন প্রথম স্বাধীন আমির আব্দুর রহমান আদ দাখিলের পুত্র। তিনি রাজ্যের সুশাসনের প্রতি অধিক নজর দিয়েছিলেন। এবার আমরা দেখব এই প্রথম আব্দুর রহমান
सिंहासन लाभ करें कबे अर्थात क्षमताय अधिष्ठित हन कबे। आमरा देखते पाच्छी आमिर प्रथम हिसाम 788 ख्रीष्टाब्दे सिंहासने आरोहण करें। ये 788 ख्रीष्टाब्दे तार पिता प्रथम आब्दुर रहमान बा आब्दुर रहमान अद्दाखिल मृत्युबरण करें। पितार मृत्युर परे 788 ख्रीष्टाब्दे ये आमिर प्रथम हिसाम सिंहासने आरोहण करें। आमिर हिसाम जखन सिंहासने आरोहण करें तखन तार बयस छिल 32 बचर। सिंहासने आरोहण करार पूर्वे हिसाम मेरिदार गवर्नर हिसेबे दायित्व पालन करछिलेन एवं सेखानकार गवर्नर हिसाबे तिनि যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছিলেন। সেই সূত্রেই তার এই যোগ্যতার বলেই পিতার মৃত্যুর পরে 788 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাহলে আমরা দেখলাম যে আমির প্রথম হিসাম 788 খ্রিস্টাব্দে স্পেনের স্বাধীন আমির হিসাবে সিংহাসনে আরোহণ করেন। সিংহাসন লাভ করার পরে এই প্রথম হিসাম বহুবিধ সমস্যায় জর্জরিত হন। উত্তরাধিকারী সূত্রে তিনি যে সিংহাসন লাভ করেন এই সিংহাসনের বিরুদ্ধে কিছু বিদ্রোহী তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কাজেই সিংহাসন লাভ করার পরেই তাকে কয়েকটি বিদ্রোহীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়েছিল এবং সেই সাথে আমরা পূর্বেই বলেছি যে আমির হিসাম রাজ্য জয় অপেক্ষা রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রজা সাধারণের ভাগ্য উন্নয়নের দিকে অধিক নজর দিয়েছিলেন। তো কাজেই আমরা এখন দেখব যে তিনি বিদ্রোহীদের কিভাবে দমন করলেন এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা কিভাবে প্রতিষ্ঠা করলেন এবং এই রাজ্যের সুশাসন প্রতিষ্ঠার জন্য তিনি কি কি অবদান রেখেছেন অর্থাৎ একজন শাসক হিসেবে তিনি কতটা কৃতিত্বের অধিকারী কতটা সফল হয়েছিলেন সেই সম্পর্কে আমরা এখন আলোচনা করব অর্থাৎ আমির প্রথম হিসামের কৃতিত্বগুলো আমরা প্রথমে আলোচনা করব। এখন প্রথমে আসি বিদ্রোহ দমন। বিদ্রোহ দমনের মধ্যে প্রথমত তার বিদ্রোহী ছিল তার ভাইয়েরা অর্থাৎ প্রথমে তাকে ভাইদের বিদ্রোহ দমন করতে হয়েছে। সিংহাসনে আরোহণের পর হিসাম তার বৈমাত্রেয় ভ্রাতা সুলাইমান ও আবদুল্লাহর বিরোধিতার সম্মুখীন হন। 789 খ্রিস্টাব্দে তারা স্বাধীনতা ঘোষণা ও টলেডোতে সৈন্য সমাবেশ করলে হিসাম 20,000 সৈন্য নিয়ে সুলাইমানের 15,000 সৈন্যকে বল্ক প্রান্তরে মোকাবেলা করেন। যুদ্ধে সুলাইমানকে পরাজিত করে হিসাম টলেডোর দিকে যাত্রা করেন এবং যুবরাজ আবদুল্লাহর নিকট পরাজিত হন। তবুও সুলাইমানের পরাজয় এবং সৈন্যের স্বল্পতার কারণে আবদুল্লাহ
আমির হিসামের নিকট আত্মসমর্পণ করেন। টলেডোর আশেপাশে আবদুল্লাহকে জায়গির প্রদান করা হলে তিনি পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকেন। এবার প্রথম হিসামের পুত্র মুয়াবিয়া লোরকাতে প্রচণ্ড যুদ্ধে পিতৃব্য সুলাইমানকে পরাজিত করেন। হিসাম সুলাইমান ও আবদুল্লাহকে পশ্চিম আফ্রিকার তানজিয়ারে নির্বাসনে পাঠান। অতঃপর হিসাম তার পুত্র হাকামকে 792 খ্রিস্টাব্দে টলেডোর গভর্নর নিযুক্ত করেন। এভাবে তিনি তার দুই বৈমাত্রেয় ভ্রাতার বিদ্রোহ দমন করতে সক্ষম হন। পূর্ব স্পেনে বিদ্রোহ দমন। ভ্রাতৃ সংগ্রামের সুযোগে হিমারীয় গোত্রের সাইদ বিন হুসাইন 788 খ্রিস্টাব্দে তার সাথে বিদ্রোহের পতাকা উত্তোলন করেন এবং উমাইয়া খাজনা আদায়কারী ইউসুফ কাইসিকে বিতাড়িত করেন। এ সময় হিমারীয়দের চিরপ্রতিদ্বন্দ্বী মুদারীয় গোত্রের নেতা মুসা বিন ফুরতুনিও আমির প্রথম হিসামের পক্ষাবলম্বন করেন। মুসা এক যুদ্ধে সাইদকে পরাজিত ও হত্যা করে তর্তসা অধিকার করেন। পরবর্তীতে বিদ্রোহীরা মুসাকে পরাজিত করে তর্তসা, সারগোসা, বার্সিলোনা দখল করে নেয়। স্পেনে উমাইয়া সাম্রাজ্যকে বিপদাপন্ন দেখে হিসাম 791 খ্রিস্টাব্দে ভ্যালেন্সিয়ার গভর্নর আবু ওসমানকে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রেরণ করেন। ওসমান বিদ্রোহীদের সম্মুখরূপে দমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পেলে যে আমির হিসাম সিংহাসনে আরোহণের পরেই তিনি দুটি বড় বিদ্রোহীর সম্মুখীন হয়েছিলেন। প্রথমত হচ্ছে তার বৈমাত্রেয় ভ্রাতাদের বিদ্রোহ, দ্বিতীয়ত হচ্ছে বিদ্রোহীদের দ্বারা। এভাবে তিনি সফলতার সাথে তার বিদ্রোহীদেরকে তিনি দমন করতে সক্ষম হন। এবার আমরা দেখব তার তার রাজ্য জয়। যদিও আমরা প্রথমেই বলেছি আমির হিসাম রাজ্য জয় অপেক্ষা রাজ্যের সুশাসন প্রতিষ্ঠার দিকে অধিক নজর দিয়েছিলেন, তারপরেও তিনি রাজ্য জয়ের জন্য দুই একটি অভিযান প্রেরণ করেছিলেন। আমরা সেগুলো এবার দেখব। তিনি ফ্রান্সে অভিযান পরিচালনা করেছিলেন। দক্ষিণ ফ্রান্স ও উত্তর স্পেনের খ্রিস্টানরা অভ্যন্তরীণ বিদ্রোহে উস্কানি দিত বলে প্রথম হিসাম তাদের বিরুদ্ধে দুটি অভিযান প্রেরণ করেন। একটির নেতৃত্বে ছিলেন আবু ওসমান ওবায়দুল্লাহ এবং অপরটির নেতৃত্বে ছিলেন আব্দুল মালিক বিন আব্দুল ওয়াহিদ। আব্দুল মালিক সেরডাগনে দখল করে নারবনের সন্নিকটে ফ্র্যাঙ্কদেরকে পরাজিত করেন, ফলে 32 বছর সেপ্টিমানিয়া অর্থাৎ 7টি শহর বিশিষ্ট অঞ্চল মুসলমানদের দখলে আসে। মুসলমানরা বিখ্যাত রাজধানী শহর জিরোনাও অধিকার করলে তুলুসের শাসনকর্তা ডিউক উইলিয়াম প্রতিরোধ গড়ে তোলেন।
আরবিনা নদীর তীরে ভিলে ডাইগনে নামক স্থানে এক যুদ্ধে আবু ওসমান ডিউককে পরাজিত করেন। ফলে সেপ্টিমানিয়া সহ দখলে আসে। এদিকে আব্দুল করিমের নেতৃত্বে 40,000 সৈন্য বারমুদা ও তদীয় ভ্রাতুষ্পুত্র আলফান্সোকে পরাজিত করে আস্তুরিয়া রাজ্য ও গ্যালিসিয়া অধিকার করেন। এভাবে মুসলিম বাহিনী ফ্রান্সের বিশাল এলাকা অধিকার করে স্পেনে প্রত্যাবর্তনের খ্রিস্টানদের আক্রমণের সম্মুখীন হয়। এতে মুসলমানরা পরাজিত হয়। ফলে স্পেনের উত্তরাংশে একটি খ্রিস্টান রাষ্ট্রের উত্থান ঘটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমরা দেখতে পেলে যে প্রথম হিশাম ফ্রান্সে অভিযান পরিচালনা করেছিলেন, কিন্তু সেখানে থেকে ফিরে আসার পথে খ্রিস্টানদের দ্বারা পরাজিত হয়েছিলেন। ফলে স্পেনের একটি অংশ খ্রিস্টানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এবার আমরা তার বা আমির হিশামের অন্যান্য আরও যে সকল কৃতিত্ব ছিল সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো আমরা দেখে নেই তার আর কী কী ক্ষেত্রে কৃতিত্ব ছিল। শাসন সংস্কার, প্রশাসনিক ক্ষেত্রে প্রথম হিশাম যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তিনি মজলিস উশুরা বা পরামর্শ পরিষদ গঠন করেছিলেন। এর মাধ্যমে তিনি বয়োজ্যেষ্ঠদের পরামর্শ গ্রহণ করতেন। তিনি তার পিতার উজির ও প্রশাসনিক কর্মচারীদের নিজ নিজ পদে বহাল রাখেন। তিনি বেআইনি কর আদায় নিষিদ্ধ করেন এবং জাকাত সদকা আদায়ের নির্দেশ দেন। সুশিক্ষিত ব্যক্তিদের তিনি বিচারক নিযুক্ত করতেন। তার রাজত্বকালে কর্দোবার প্রধান বিচারক ছিলেন মুসার বিন ইমরান। তার প্রধান সচিব মোহাম্মদ বিন বশির আল মাদিবি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তিনি দামেস্কের ওমর বিন আব্দুল আজিজের ন্যায় সাম্রাজ্যের বিভিন্ন অংশে গুপ্তচর প্রেরণ করে প্রজাদের অবস্থা ও সরকারি কর্মচারীদের কার্যাবলীর খোঁজ খবর নিতেন। জনসাধারণের প্রকৃত অবস্থা জানার জন্য তিনি রাতের বেলা ছদ্মবেশে কর্দোবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। জনসাধারণের অভিযোগসমূহ তিনি বিচারালয়ে নিষ্পত্তি করতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম হিশাম প্রশাসনিক ক্ষেত্রে বহুবিধ সংস্কার সাধন করেছিলেন, যা রাজ্যের জন্য অনেকটা সুফল বয়ে এনেছিল। স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক, প্রথম হিশাম রাজপথ নির্মাণ ও গোয়াডোল কুইভার নদীর উপর ব্রিজ নির্মাণ করেছিলেন। তিনি একটি সুন্দর ঝর্ণা তৈরি করেছিলেন যা রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি করেছিল। তিনি নতুন নতুন প্রাসাদ নির্মাণের পাশাপাশি পুরাতন প্রাসাদগুলোও মেরামত করেন। তিনি তার পিতার নির্মাণাধীন কর্দোবা মসজিদের কাজ
समाप्त करें। এছাড়া তিনি আরো অনেক মসজিদ তৈরি করেন। অর্থাৎ তার রাজত্বকালে তিনি সাম্রাজ্যের বিভিন্ন স্থানে প্রাসাদ, মসজিদ ইত্যাদি স্থাপত্য শিল্প নির্মাণ করেন। এই স্থাপত্য শিল্পগুলো অত্যন্ত জাকালো এবং সৌন্দর্যমণ্ডিত ছিল। শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক প্রথম হিশামের প্রভাবে ও আগ্রহে স্পেনে জ্ঞান চর্চার নতুন দ্বার উন্মোচিত হয়। আরবি শিক্ষাদানের জন্য তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি মালিকি মাজহাবকে আইন হিসাবে বিদ্যালয়ে পড়ানোর নির্দেশ দেন। তার পিতা সঙ্গীতকে উৎসাহিত করলেও তিনি সঙ্গীতকে নিষিদ্ধ করে আরবি কবিতা পাঠে উৎসাহিত করেন। হিশাম নিজেও একজন কবি ছিলেন, তিনি কবিতা লিখতেন। তার দরবারের বিখ্যাত কবি ছিলেন আমির ইবনে আলী গফফার। এছাড়া ইসা বিন দিনার, আব্দুল মালিক বিন হাবিব, ইয়াহিয়া বিন ইয়াহিয়া, সাইদ বিন হাসান এবং ইবনে আবু হিন্দ প্রমুখ পণ্ডিত তার পৃষ্ঠপোষকতা লাভ করেছেন। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে আমির প্রথম হিশামের রাজত্বকাল ছিল শান্তি শৃঙ্খলা ও অর্থনৈতিক সমৃদ্ধির যুগ। মালিকি মাজহাব প্রচলন বাল্যকাল থেকেই প্রথম হিশাম ছিলেন একজন ধর্মভীরু মানুষ। তিনি পিতার ন্যায় ফকিহ তথা ধর্মগুরু দ্বারা হয়েছিলেন। তিনি ইহকালের পরিবর্তে পরকালের মঙ্গলের প্রতি গুরুত্ব আরোপ করতেন। উমাইয়া শাসকদের মধ্যে তাকে ওমর ইবনে আব্দুল আজিজের সাথে তুলনা করা যায়। তিনি ছিলেন মালিকি মাজহাবের প্রতিষ্ঠাতা, ইমাম মালিক ইবনে আনাসের ভক্ত ও শিষ্য। ইমাম মালিক আলী বংশের মোহাম্মদ, ইব্রাহিম প্রমুখকে সমর্থন করায় আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর তাকে বেত্রাঘাত ও কারারুদ্ধ করেন। এমতাবস্থায় হিশাম তাকে স্পেনে আগমন ও বসতি স্থাপনের অনুরোধ জানান। আব্বাসীয়দের অত্যাচার সত্ত্বেও ইমাম মালিক এই প্রস্তাবে সম্মত হননি। এতে হিশাম নিরাশ হননি, তিনি মদিনাতে স্পেনের বিদ্যার্থীদের পাঠিয়ে মালিকি মাজহাব শিখে তা পুনরায় স্পেনে প্রচারের ব্যবস্থা করেন। স্পেনে ইমামের শিষ্যদের মধ্যে ইয়াহিয়া বিন ইয়াহিয়া, ইসা বিন দিনার প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। আমির প্রথম হিশামের অপর একটি কৃতিত্ব ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা। তিনি একজন ন্যায় বিচারক ছিলেন। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুশিক্ষিত ও নিরপেক্ষ ব্যক্তিকে বিচার বিভাগে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। অর্থাৎ ন্যায়পরায়ণ নীতিবান লোকদেরকে তিনি বিচারক হিসেবে নিযুক্ত করেন। তার রাজ্যে ন্যায় বিচার তিনি সুনিশ্চিত করতে সক্ষম হয়েছিলেন। গুপ্তচর প্রথার প্রচলন প্রথম হিশাম
সাম্রাজ্যের সকল খবরাখবর নেওয়ার জন্য দামেস্কের ওমর বিন আব্দুল আজিজের ন্যায় সাম্রাজ্যের বিভিন্ন অংশে গুপ্তচর প্রেরণের ব্যবস্থা করেন এবং এই গুপ্তচররা তাকে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের খবরাখবর তাকে দিতেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। প্রথম হিশাম সাম্রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকল্পে অসামান্য অবদান রাখেন। আমির রাজপথ নির্মাণ এবং গোয়াডল কুইভার নদীর উপর ব্রিজ নির্মাণ করেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র প্রশস্ত হয়, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার কারণে তার সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সুবিধা হয়, ব্যবসা বাণিজ্যের প্রসার লাভ করে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আমির প্রথম হিশামের কৃতিত্বগুলো জানতে পারলাম, যে তিনি কী কী ক্ষেত্রে সাম্রাজ্যে সুফল বয়ে এনেছিলেন, তার কোন কোন ক্ষেত্রে সফলতা ছিল তা আমরা দেখলাম। আমরা কী দেখলাম? যে তিনি একদিকে যেমন বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন, অপরদিকে তিনি সাম্রাজ্যের ন্যায় বিচার প্রতিষ্ঠা, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থাপত্য শিল্পের উন্নয়ন, ধর্মীয় ক্ষেত্রে মালিকি মাঝহাবের প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তিনি সফলতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। আমরা তার কৃতিত্বের পাশাপাশি তার চরিত্র নিয়েও একটু আলোচনা করব, যে আমির প্রথম হিশামের চরিত্র কেমন ছিল। তিনি একজন, আমরা তার কৃতিত্ব আলোচনা করতে গিয়েই আমরা দেখেছি তিনি একজন ন্যায়পরায়ণ, ধার্মিক, শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক, স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক এবং একজন জনদরদি শাসক ছিলেন। অর্থাৎ তিনি প্রজা সাধারণের কল্যাণের জন্য যা যা করা দরকার তিনি তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করতেন। তাহলে আমরা আমির প্রথম হিশামকে একজন আদর্শ সুশাসক হিসেবে আমরা মনে করতে পারি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আশা করি আজকের যে আলোচ্য বিষয় আমির প্রথম হিশাম, তার একজন শাসক হিসেবে তার যে সকল কর্মকাণ্ড স্মরণীয় হয়ে রয়েছে সেগুলো আমরা আজকের আলোচনা থেকে পেলাম। তোমরা এখন তোমাদের পাঠ্যপুস্তক থেকে এগুলো আরও বিস্তারিত পড়বে, জানবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকবে। তো তাহলে আজকে আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি সবাই মেনে চলার চেষ্টা করবে এবং অন্যান্যদেরকেও সচেতন থাকার জন্য পরামর্শ দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রইল এবং পরবর্তী ক্লাস
পরবর্তী ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।